পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা শেরে বাংলা এবং খুলনা শিপইয়ার্ডে নির্মিত চারটি পেট্রোল ক্রাফট ও চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটিরও কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কমিশনিং করবেন। নৌবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ডে পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের চারটি যুদ্ধজাহাজ বানৌজা, শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিবুল্লাহ ও শহীদ আক্তার উদ্দিন এবং চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি বানৌজা ডলফিন, তিমি, টুনা ও পেঙ্গুইনের কমিশনিং করা হবে। দেশে দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় এই ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে, পাশাপাশি নৌ সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৌবাহিনীর চারটি পেট্রোল ক্রাফট সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ রেজা। মারুফ, জানাবেন যে উদ্বোধন কখন হবে এবং সবকিছু মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, এছাড়া আর কি কি কর্মসূচি রয়েছে? তানি, বেলা ১২:৩০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে নতুন যে নতুন নৌবাহিনীর নতুন ঘাঁটি বানৌজা শেরে বাংলা উদ্বোধন করবেন। সেই সাথে আপনি জানাচ্ছিলেন যে চারটি ল্যান্ডিং ক্রাফট এবং চারটি পেট্রোল ক্রাফটের উদ্বোধন করবেন। তানি, আজকে এই পটুয়াখালী কলাপাড়ায় এই যে নতুন যে নৌঘাঁটিটি উদ্বোধন হতে যাচ্ছে, এটি একটি বিশেষত্ব রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে দেশের সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকা কিন্তু এই পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল এই আশপাশে, এবং এখানে যে দুর্যোগ হতো সেই দুর্যোগের পরবর্তীতে তৎপরতা সেটি কিন্তু পাশে মংলা, চট্টগ্রাম কিংবা ঢাকা থেকে সহযোগিতা প্রয়োজন হতো, যার ফলে একটু সময় লাগতো এবং ক্ষয়ক্ষতি বেড়ে যেত। তবে দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি নৌঘাঁটি করা, সেই দাবিটি কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে। অর্থাৎ এখানে যে দুর্যোগপ্রবণ এলাকা তাদের তাৎক্ষণিক সহায়তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আরেকটি, বেশ কয়েকটি নৌবাহিনী বলছে যে এই ঘাঁটিটি গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে যে এখানে যে সমুদ্র সীমা সুরক্ষা রয়েছে সেই সুরক্ষার কিন্তু এই ঘাঁটিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সবশেষ তিন নম্বর যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে যে নতুন নৌসেনা তাদের যে মহড়া বা প্রশিক্ষণের জন্য এই ঘাঁটিটি কিন্তু উপযুক্ত জায়গা হতে পারে। সব কিছু মিলে আজকে এই বানৌজা শেরে বাংলা এই নৌঘাঁটিটি শুধুমাত্র একটি ঘাঁটি হিসেবে নয়, একটি গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে নৌবাহিনীর কাছে। এবং তা নিয়ে আপনি জানেন যে এই সাথে সাথে চারটি পেট্রোল ক্রাফট এবং চারটি নতুন জাহাজ উদ্বোধন করেছে, সেগুলো কিন্তু সবই খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনী তত্ত্বাবধানে বানানো হয়েছে। এর আগে উদ্বোধন হয়েছে, তবে নতুন আবার চারটি জাহাজ আসছে এবং এই জাহাজগুলো কিন্তু এই ঘাঁটিতে অবস্থান করবে। তা নিয়ে বেলা ১২:১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাউচারের মাধ্যমে উদ্বোধন করবেন এবং এরপরে শুরু হবে এর আনুষ্ঠানিক যাত্রা অর্থাৎ কার্যক্রমগুলো। জি মারুফ, থাকুন আপনি সংবাদ সংগ্রহে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আপনার কাছ থেকে আরও তথ্য আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, এতক্ষণ পটুয়াখালীর কলাপাড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ রেজা।